এই গাইস, আমি আসিস লাবিব থেকে। লাবিব ভাইয়ের ছোট ভাই আদিব বলতেছি। তো আমার ভাইয়ার আজকে বার্থডে, এখন বাজতেছে কত, 11:51। তো ভাইয়ার বার্থডে হচ্ছে 16 ফেব্রুয়ারি, যেটা 12টা বাজলে হয়ে যাবে। তো আমরা আমি কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি, সো সেটা আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড ভাইয়ার সারপ্রাইজ পেয়ে কেমন রিয়াকশন হয় সেটাও দেখাবো। তো আপনারা সেই রিয়াকশনটা দেখার জন্য ভাইকে গিয়ে ডাক দিবে, ঠিক 12:02 আগে ডাক দিবে। ডাক আর আমি ক্যামেরা নিয়ে রেডি থাকবো, দেখবো কি রিয়াকশনটা হয়। চলুন দেখে আসি, 12টা বাজতে আর এই 7 মিনিটস বাকি, ওয়েট করতেছি একটু। চলুন দেখে আসি, ভাই আসতেছে, ভাই আসতেছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear bhaiya, happy birthday to you. ভাইয়া এখন, ভাইয়া কেমন সারপ্রাইজ ছিল? ভাইয়ার বার্থডে ভাইয়া ভুলে গেছে। আমি ভাবছিলাম তোমার মধ্যে ফ্রেন্ডরা মধ্যে ডাকবে, তুমি মধ্যে যাবা, এই জন্যই আম্মুরে বলছে ফোন দিতে। এখন কেক কাটা হবে, প্রিপারেশন চলতেছে। ভাইয়া এটা কিন্তু ব্লগ করতেছে আসলে। আচ্ছা ঠিক আছে, ভালো। আমি আসলে খুবই সারপ্রাইজ যে হঠাৎ করে আম্মু আমাকে সারপ্রাইজ করছে আমাকে। আমি খুবই খুশি, এবং আমার আসলে সবাই ছিল আমার সাথে, যে আসলে হঠাৎ করে একটা সারপ্রাইজ ফ্যামিলির কাছ থেকে, আমি খুবই হ্যাপি। তাহলে কেকটা কাটি। হ্যাঁ কেকটা কাটি তাহলে, আগে মোম জ্বালানো হোক। তো এখন কেক কাট হইতেছে, হ্যাপি বার্থডে ভাইয়া। এখন সবাইকে খাওয়ানো হবে। Thank you.
সবাইকে অনেক ধন্যবাদ। আমার আম্মু আপু আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছে, সারপ্রাইজটা পেয়ে আমি খুবই খুশি যে আমার জন্য কেক নিয়ে আসছে। আর যতটুকু পরে শুনলাম যে কেকটা আসলে আমার ছোটো ভাই নিয়ে আসছে, সে অনেক আমার জন্য খুশি এবং সে নিজেকে কেক নিয়ে আসছে, এত সুন্দর একটা কেক, কেকটা খুবই মজার। আমার সাথে আমার আরও কিছু আপুরা ছিল, তারা চলে গেছে, তো সব কিছু মিলে আমি খুবই হ্যাপি। আজকের আমার বার্থডেটা আসলে খুবই একটা এনজয়েবল এবং খুবই একটা মেমোরেবল ছিল। হঠাৎ করে আসলে আমার প্ল্যান ছিল না, হঠাৎ বলা হয়েছে। এবং ব্লগ বলতে গেলে আমার ছোটো ভাই করছে আদিব, তো ওই ব্লগের সিস্টেম ধরে রেডিমেডি করে ক্লিক করে নিয়ে আসছে, আগে আসলে খুবই সারপ্রাইজ ছিল। তো অসংখ্য ধন্যবাদ। আমার আম্মু ছিল, আম্মু আসো, তো আম্মু আমাকে নিয়ে আসছে যে আলাই ভাই তোর সাথে কী দেখাবে জানি, তো নিয়ে আসছি আম্মু। এটা তো আমি সারপ্রাইজ, আসলে এটার জন্য অনেক ধন্যবাদ। তারপরে হ্যাঁ আপু ছিল, তো সব কিছু বুক করে হয়ে গেছে, তো আমি খুবই খুশি এবং কেক কাটলাম, কেকটা মজা। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি এবং আমার ভাই যাতে এইভাবে ভিডিও করতে পারে ওম কাট করে, তাহলে ভালো হবে। তো আশা করি আপনার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো আছে।